অরণ্যর শোভা চাবলে জীপ সাফারি পর্যটকর এক নির্দিষ্ট বেগে গতি করেছে বাহনখনে। 90 ডিগ্রি এঙ্গেলর পর হাবির মাজে এটা গড়ে লৈছে চুচা। আর কেটামান সেকেন্ডের ভিতরতে পর্যটকর জীপখনত প্রচণ্ড খুন্দা অসম গৌরবর। পুনর চাওক পর্যটকর বাহনত গড়ে মরা খুন্দাটো। বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত ঘটিল গড়ৰ জীপ আক্রমণের এই ঘটনা। রাষ্ট্রীয় উদ্যানখনৰ বাহবাৰী ৰেঞ্জত সংঘটিত হল এই ঘটনাটো। দেওবাৰে উদ্যানখনত পর্যটকৰ এটা দলে জীপ সাফাৰী কৰি থকাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয়। অৱশ্যে কোনো হানিবিঘিনি হোৱাৰ পৰা রক্ষা পৰে পর্যটকৰ দলটো। পিছে গড়ৰ আক্রমণৰ এই দৃশ্য বন্দী হৈ ৰয় পর্যটকৰ কেমেৰা। মনোহর রাজবংশীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। অরণ্যর শোভা চাবলে জীপ সাফারি পর্যটকর এক নির্দিষ্ট বেগে গতি করেছে বাহনখনে। 90 ডিগ্রি এঙ্গেলর পর হাবির মাজে এটা গড়ে লৈছে চুচা। আর কেটামান সেকেন্ডের ভিতরতে পর্যটকর জীপখনত প্রচণ্ড খুন্দা অসম গৌরবর। পুনর চাওক পর্যটকর বাহনত গড়ে মরা খুন্দাটো। বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত ঘটিল গড়ৰ জীপ আক্রমণের এই ঘটনা। রাষ্ট্রীয় উদ্যানখনৰ বাহবাৰী ৰেঞ্জত সংঘটিত হল এই ঘটনাটো। দেওবাৰে উদ্যানখনত পর্যটকৰ এটা দলে জীপ সাফাৰী কৰি থকাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয়। অৱশ্যে কোনো হানিবিঘিনি হোৱাৰ পৰা রক্ষা পৰে পর্যটকৰ দলটো। পিছে গড়ৰ আক্রমণৰ এই দৃশ্য বন্দী হৈ ৰয় পর্যটকৰ কেমেৰা। মনোহর রাজবংশীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।